আমি এই মুহূর্তে সরাসরি আমার ভিডিওর জার্নালিস্ট সায়ন আমি সঞ্জয়কে বলেছি এখানে এই মুহূর্তে লেটেস্ট ছবি দেখাতে। একদিকে ভেতরে শুভেন্দু অধিকারী, তিনি নমিনেশন ফাইল করছেন এবং বাইরে পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে। প্রশ্ন হচ্ছে নিরাপত্তা তো থাকবেই, সাধারণ মানুষ তো স্লোগান দেবেই, বিজেপির কর্মী সমর্থকরা তো স্লোগান দেবেই, কিন্তু ডিফারেন্সটা কোথায়? মমতা ব্যানার্জি কয়েকদিন আগেই এখানে নমিনেশন ফাইল করেছেন, আজ শুভেন্দু অধিকারী ফাইল করছেন। ডিফারেন্সটা এইখানেই যে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার দাবি করা হয়েছিল যে তিনি অপরাজেয়, অপ্রতিরোধ্য, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার জন্য এই প্রথম কোনো একজন নেতা এসছেন যার নাম শুভেন্দু অধিকারী, এমনটা দাবি করছে বিজেপি। সেই জায়গা থেকে 10 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন নমিনেশন ফাইল করতে, সেদিনকেও খুব স্বাভাবিকভাবেই কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উন্মাদন এখানে ছিল, আজও এখানে বিজেপির কর্মী সমর্থকদের উন্মাদনা রয়েছে। দুটোর দুরকম চরিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাগল, কার্যত ইনসেন বলা যায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের, অন্যদিকে শুভেন্দু অধিকারীর জন্য কয়েক হাজার কর্মী সমর্থক তারা আজ উদ্যাপনায় নাচছেন, উজ্জীবিত তারা, কারণ তারা মনে করছেন যে এবারে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নেতৃত্বে, দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি সরকার গঠন করবে। নন্দীগ্রাম নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীর কাছে, এটা টাফ ফাইট, যদিও বিশ্লেষকরা বলছেন টাফ ফাইট, যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে না টাফ ফাইটের কোনো জায়গায় নেই, বরং মমতা বন্দ্যোপাধ্যায় তার জমি হারিয়েছেন, যে জমি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসেছিলেন জমি আন্দোলন থেকে, আজ সেই জমিতে এসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবনতি, কারণ এইখান থেকেই শুভেন্দু অধিকারী তার জয়যাত্রা শুরু করবে, বিজেপি তার জয়যাত্রা শুরু করবে। ওভার টু সৃজিতা।